আল্লাহর ব্যাখ্যা, পৃথিবীর ময়দানে তোমরা শয়তানকে অনুসরণ করবে না, কারণ পৃথিবীর ময়দানে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ও তোমাদের দুশমন। শয়তানকে অনুসরণ করার পরপরে আবু জাহেল বিশ্ব নবীকে মারার জন্য পায়তারা শুরু করে দিল। সবাইকে এক জায়গায় আহ্বান করে সিদ্ধান্ত নেয় যে কিভাবে মারা যায়। বিশ্ব নবী আমার সিজদার মধ্যে যখন মাথাটা লুটিয়ে দেবেন, আবু জাহেলের সিদ্ধান্ত এইটা যে আমরা উপর থেকে অন্তত একটা পাথর নিয়ে গিয়ে নবীজির কদম মোবারকে মেরে দেব, নবীজির মাথার মধ্যে ফালিয়ে দেব। বিশাল পাথর যখন নবীজির মাথার মধ্যে এসে পড়ে যাবে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই সিদ্ধান্ত যখন এই করতে লাগলেন, নেতা কর্মী অন্যান্য যারা আছে ডাক দে বলে, আবু জাহেল তার চাচা আমির হামজা কিন্তু এখনো জিন্দা আছে, অন্তত ছেড়ে দেওয়ার পেলে আর না। এই কথাটা যদি অন্তত আমির হামজার কানে চলে যায়, অন্তত তোমাকে ছাড় দেবে না। আজ বাংলার মাটিতে যদি বিশ্ব নবীর চাচার মতো আমির হামজা একটা তৈরি হতো, এই দেশের নাস্তিক যারা আছে এমনি সাইজ হয়ে যেত। কিন্তু এই দেশে কি দেখা যায়, একজন মুসলমান ভাই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জেলখানায় পড়ে বিপদে পড়ে যায়। এই দেশের অনেক মানুষ আছে তার বিরুদ্ধে আবার অপবাদ রটায়। এক কথা বলেন না কেন? হুজুররা এমনই। ওরে বেটা, এই হুজুর না হলে তোর মায়ের বিয়ে পড়াতো কে? আর তোর মায়ের যদি বিয়ে না দিত তুই তো দুনিয়ায় জারজ হয়ে আসতি। বৈধ হালাল হওয়ার পিছনে এই যে হুজুর। এক কথা বলেন না কেন? আর সেই হুজুররে ভুলে যাও, সেই মৌলবীদের গালি দাও। এই দেশে আজ এরকম হাজার হাজার তৈরি হয়েছে। কথা বলেন। লোকজন ডাক দিয়ে বলে, আবু জাহেল এত সহজ না যে তুমি অন্তত তাকে মেরে ফেললে আর তার চাচা আমির হামজা তোমার ছেড়ে দেবে না। ডাক দিয়ে বলে, সমস্যা নেই, আমি দেখবো সে কি করতে পারে। আর রাহিকুল মাকতুমের বর্ণনা অনুযায়ী যতটুকুন আমি পড়েছি অতটুকুনে বলার চেষ্টা করতেছি। সিরাজগঞ্জবাসী আল্লাহর নবী যখন সেজদায় চলে গিয়েছে, এমন সময় আবু জাহেল পাথর মারার জন্য রেডি হয়ে গিয়েছে। হঠাৎ করে তাকিয়ে দেখে বিশাল আকৃতির একটা লালুট আল্লাহর নবীর সামনাসামনি দাঁড়িয়ে গিয়েছে। নবীজি আমার সেজদায়, আর ওর পাশে একটা লালুট দাঁড়িয়ে আছে। এত হিংসুটে দেখতে, চেহারার আকৃতি এত পরিমাণে বিশাল, দাঁতগুলো বড় বড়, আক্রমণ করার জন্য উদ্যত একেবারে রেডি হয়ে গিয়েছে, আবু জাহেলকে আক্রমণ করবে। যখন এই দৃশ্য দেখেছে সঙ্গে সঙ্গে পিছন ফেরে দিয়েছে একদর। লোকজন ডাকতে বলে, আবু জাহেল দৌড়াও কোথায়? বলে, জীবন যদি বাঁচাতে যাও এই জায়গায় থাকা যাবে না, পালিয়ে যাও, কারণ আমি যা দেখলাম। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, পৃথিবীর ময়দানে আল্লাহর নবী যেইভাবে দিন প্রচার করার জন্য মাঠে নেমেছে, আপনিও যদি অন্তত ওই নিয়তে ওই মন মানসিকতা নিয়ে দিন কায়েম করার জন্য মাঠে নেমে যান, আল্লাহর ব্যাখ্যা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর ব্যাখ্যা হচ্ছে, হে নবী, পৃথিবীর ময়দানে যারা দিন কায়েমের জন্য আন্দোলন করবে, পৃথিবীর ময়দানে যারা মাঠে ময়দানে দিন কায়েমের জন্য আন্দোলন শুরু করে দেবে, হে নবী আপনাকে বলছি, আপনাকে সহকারে আপনার উত্তরসূরি যারা আছে, যারাই দিন কায়েমের জন্য আন্দোলন করবে, আমি আল্লাহ এদেরকে বাঁচাবো নিজে। এই যে ইয়াসিমু শব্দটা মুজারে, এখানে যারা আলেম আছে, যারা গ্রামাটিক্যাল বোঝে, অন্তত তাদেরকে জিজ্ঞাসা করবেন এর অর্থ দ্বারাই বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। পৃথিবীর ময়দানে শুধু বিশ্ব নবীর সময়ে যারা দিন প্রচার করেছে, দিনের কথা যারা বলেছে, আল্লাহ শুধু তাদেরকে বাঁচাবে না, কিয়ামত পর্যন্ত যারাই দিনের কথা বলবে তাদেরকে আমার আল্লাহ নিজে বাঁচাবে। এ কথা কার? আরো জোরে। আজ আমাদের দিনের রাহাবার, দিন কায়েমের আন্দোলন করার জন্য যিনি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, রূপসা থেকে বাতুলিয়া, বাংলার চতুর্দিকে যিনি ছুটে বেড়ায়, কি হিন্দু কি মুসলিম সবার পাশে যিনি দাঁড়িয়ে যায়, এই মানুষটা আজকে জেলখানায়। আমার আল্লাহর ব্যাখ্যা, পৃথিবীর ময়দানে অবশ্যই আমার আল্লাহ সাহায্য করবে। এর বাস্তব দৃষ্টান্ত কোরআন আর হাদিস যারা পড়েছেন, এখানে যারা আলেম আছেন, মাইকের আওয়াজ যাদের কানেই যাচ্ছে অন্তত ভালো করে মেলাবেন। আমার আল্লাহ শুধু বাঁচিয়ে শেষ করবে না, আমার আল্লাহ এমন সম্মানিত করবে তামাম দুনিয়ার মানুষ অবাক হয়ে যাবে। এক কথা বলছে না কেন? দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিরাজগঞ্জবাসী ভাইয়েরা চক্রান্ত করে নবী ইয়াকুবের কাছ থেকে এই ভাই ইউসুফকে কূপের মধ্যে ফালিয়ে দিলেন। মিশরের লোকজন পাওয়ার পরে বাদশার কাছে নিয়ে বিক্রি করে দিলেন। একদিকে জুলাইখার ষড়যন্ত্র তৈরি হয়ে গেল, অবৈধ প্রেম প্রস্তাব দেয়, এমন চরিত্র আমার আল্লাহ দিয়েছিলেন এই পৃথিবীর ময়দানে, এত সৌন্দর্যবান বানিয়েছিলেন তামাম দুনিয়ার মধ্যে অন্তত ইউসুফ নবীকে কোনো নারী যদি দেখতেন সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতে হাতের আঙ্গুল ওই সময়ে লোকজন কেটে ফেলেছে। আজ দুনিয়ার মানুষগুলো যদি দুনিয়ার নারীগুলো দেখতো কলিজা পর্যন্ত কেটে দিত, তেরি পেত না। আপনি সবান আল্লাহ কালকে বলেন, আজকে বলার দরকার না। সিরাজগঞ্জবাসী বলতেছি আপনাকে, আজ যত আলেম গুলো জেলখানায় দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারাই জেলখানায় গিয়েছে, শয়তানকে যারাই বন্ধু রূপে গ্রহণ করেনি তাদের ঠিকানা জেলখানায়। এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ ইউসুফ নবীকে যেমন সম্মানিত করেছে এদেরকেও করবে। নাকি তখনকার আল্লাহ এক আর এখনকার আল্লাহ আলাদা? বলেন, আলাদা না? আমার ভাইরা, মিশরের বাচ্চা যখন স্বপ্ন দেখে ফেললেন যে 60টা জীর্ণ শীর্ণ গাভী আর 60টা মোটা তাজা গাভী, পৃথিবীর ময়দানে এই রকম স্বপ্ন যখন তিনি দেখলেন 60টা সবুজ শীষ আর 60টা শুকনো শীষ, 60টা জীর্ণ শীর্ণ গাভী আর 60টা মোটা তাজা গাভীর উপরে আক্রমণ করতেছে। স্বপ্নের ব্যাখ্যা ওই সময়ে কেউ বলতে পারে না। হযরত ইউসুফ নবী ওই সময়ে কারাগার থেকে অন্তত বের হওয়ার পরে একজনের মাধ্যমে খবর পাওয়ার পরে তাকে যখন কারাগার থেকে বের করলেন, তিনি আওয়াজ দিয়ে ডাকতে বললেন, এই মিশরের জমিনে 7 বছর একাধারে প্রচুর ফসল উৎপন্ন হবে আর 7 বছর দুর্ভিক্ষ দেখা দেবে। বাচ্চা এর থেকে যদি বাঁচতে চান অন্তত 7 বছর আপনি অন্তত একাধারে এই মিশরের মধ্যে ফসল উৎপাদন শুরু করে দেন। বাকি 7 বছর যে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে এই ফসলগুলো অন্তত রেখে দিবেন, জমা করে দেবেন, যেন বাকি 7 বছরের দুর্ভিক্ষ এই জমানো সম্পদগুলো দিয়ে কেটে দেওয়া যায়। স্বপ্নের ব্যাখ্যা এত সুন্দরভাবে বললেন, তার পছন্দ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ডাকতে বললেন, ইউসুফ কথা দিলাম, আজকের পর থেকে তোমার ঠিকানা জেলখানা না, আজকের পর থেকে তুমি হচ্ছে এই মিশরের খাদ্যমন্ত্রী। সুবহানাল্লাহ বলতে পারেন না? যে আল্লাহ জেলখানা থেকে কূপের মধ্যে থেকে জেলখানা, এরপরে জেলখানা থেকে মিশরের খাদ্যমন্ত্রী বানালেন, ওই আল্লাহ কিন্তু আজও আছে। তাকিয়ে তাকিয়ে দেখে দিনের রাহাবার গুলো যারা জেলখানায়, এরাও বের হবে ইউসুফ নবীর মতো সম্মান নিয়ে। আল্লাহ যেন তাই করে, বলেন আমিন।